পীরেস মামুন হিরুনসির ঘরে হিরুনসি ও এক মচ্চুকিরে বিয়ে কইলা বুড়িয়ার রে বিয়ে করছে বুড়ি বুড়ি ও খালেদার বইছে খালেদার বইছে এই দিছেন দেখাও তা খালেদার মতো এ মুসলমানের পোলা এই বুড়িডারে বিয়ে করছে 22 বছরের পোলা ওই মহিলার মাইয়ার বয়স 19 বছর 20 বছর আর জোর কত চিন্তা করে আমি অনেকক্ষণ পাইলে না কেন ল তালাশ করে ল টিকটক কর ম কত কর না কেন কি বেশরমের বেশরম আর পোলার বসে পোলার কাছে বিয়া বইয়া ও আবার লাইফ এসে কাম দেয় আমার মত খেলে বসেছে আমার গাইটা কিন্তু উড়ে হেলাইছে আমার কাডালের মুসরের মতো ফাটা হেলাইছে রে মানে প্রধানমন্ত্রী প্রশাসন দেয় হেন রে তোমার বুড়া বসে ফাটাইছে শকর করছে যুবক বলার ঘুষি খাইছ তুই কত কর না কেন এ আমি গোপালগঞ্জের পোলা তুমি ঢাকা দোহারের পোলা মনে রাখতে হবে জীবন যা কার থাক মুসলমান হিসেবে হক কথা বলতে হবে কথা বল না কেন এক মামুন বউলে জেলখানা আর এক মামুন 3 বছরে শরীর লয়ে ঘর কথা যায় বুড়িটারে লয়ে বিয়ে করে নাই কথা কর না কে মামুন হাত জেলখানা না এটার নাম তো মামুন ও বিয়া করে নাই বুড়িটারে বিয়া না করে 3 বছর ঘর সংসার করতাস নাউজুবিল্লাহ আস্তে বলে কাম কোন ফাটাই লাগো থা ভাই আল্লাহ এ বিয়া না করে কোন বিড়ির লগে থা যায় যদি চেয়ারম্যান সাহেব হনে আমার বিলেশ করি ননে এক বিড়ির লয়ে থায় বিয়া করে না ঘর ভাড়া করে চেয়ারম্যান তো কবে গরম দিন লইয়া এক কার পাক ধুমাও এরম ডিমান সুইলার বিনা গরম রাতে বড় পিছনে দিতে দিয়া কথা কর না কেন কথা কর না কেন আরে ওয়াজ দিছে যুবকরা কি মেতাই গেছর কে ফেসবুক দিয়ে ফেসবুকের বাড়ি মগাগুলা সারা রাত ফেসবুকের ভিতরে সময় লাগায় কাম নাই কাম না বাপ থাই বিদেশ পাড়াইছে সেট একটা কি লেগেছে গজবেই দেশাইলো আল্লাহ আই জানে এই গজবের কারণে আজকে মা বাবার প্রতি খেয়াল নাই পড়ার টেবিলে বইয়া মা খাবার দেয় ও খাবার প্লেটে পড়েছে ও ফেসবুকে চিকিম পাকা চি 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 মা কয় গোলামের ঘরে গোলাম খাবি না এ মা পরে খাই এটা ভেরি ভেরি ইম্পর্টিং আইছে কি আইছে ভারতীয় এক নায়িকার ছবি কথা কর না কেন কথা আসতে বলে লুল ওই অমর বা চাষা তুমি তো ফেসবুক বুঝবা না ও কি বুঝবা তুমি তোমার বয়স তো শেষ বেল শেষ তোমার নাতিরে দেহ ও করে কি দিন ভরে করে দিন ভরে রাখবে তুমি কি বুঝবা চাষা ফেসবুক যে কি জান্নাত তোর কাছে সকালবেলা ঘুমিতে উঠেই ফেসবুকটা খোলে একটা বেগানা মহিলার ছবি আপলোড দেয় যেটা দেহ ওইটারই লাইক দেয় আর নষ্ট হবে না কে এখন পুরা ফেসবুকটা ইউটিউবটা নষ্ট করেছে টিকটকাররা ধন্যবাদ জানাই আমার দেশের সরকার মানে প্রধানমন্ত্রীকে এবারে এই ওই লাল দাঁড়ের দিকান এদিকান সামনে 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 ওইটা ওইটা ট্যাবলেট ওইটা এদিকান ওইটা সামনে আনো ওটা এক যুবকের মাঝখানে বহা ধরে এক কান পট্টি ধরে দিয়ে দুইটা দুইটা এক জায়গায় রাখা যাবে না দুই পিস এক পিস সরাওয়া দেয় ওকে জুটি ভাঙবো ওই আর একটা বহাইলে দিয়ে এক করে আর একটা ট্যাবলেটের সামনে তো দুইটা কথা কইবা আল্লাহ হেফাজত করুন তোর কথা আমি আমি কি ভাবে না আমি দেখি না আমার চোখে এখনো 14 বছরে ফোলার মতো আল্লাহ পাক 25 বছর ওয়াজ করে আপনি ভাইবের নামে দুই দিন আগে মাঠে নামছে বাংলাদেশে যেগুলো জরতলা বক্তা বাংলাদেশে দেখেন আপনার বেহের যদি 15 বছর আগে আহি বুঝেন আমি কবের চান্স দু এই আমার ভাই কইছে না সেই জিহাদের এই জিহাদি নাই ঠিক কথাই কইছে আগের তে অনেক পরিবর্তন হয়েছে আগে যেরকম পাগলামি সাকলামি করতাম এখন করি না কারণ কি জানেন কবরের কথা বারবার মনে পড়ে কবরের কথা কেন যেন বারবার মনে পড়ে কেমনে কবরে থাকতাম
দুনিয়ার কত মানুষ আমার আওয়াজ শুনে হেদায়েত পাইলো আমি জিহাদে হেদায়েত পাইলাম না দুনিয়ার কত মানুষ আমার আওয়াজ শুনে মায়ের পাগল হইলো আমি আমার মায়ের দেখলাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন একসাথে জান্নাত দিয়ে দিয়ে আমিন আজকের মাহফিলে চেয়ারম্যান সহ প্রধান অতিথি সভাপতি সহ আমার এই দাড়ি বেগা বাজার না আল্লাহ এরাও গুনাহগার আমিও গুনাহগার আপনি না কইছেন একজন আলেমের সাথে 70,000 মানুষ দিন হিসেবে জান্নাতে যাবে আল্লাহ আমার এই বাবাজিদেরকে আমার এই যুবক ভাইদেরকে যদি আমি মাফ পাই এক সঙ্গে করে দিও আর যদি আমার বাজানরা কেউ যায় আমার আমি গুনাহগার তার সঙ্গে করে দিও তোমার কাছে চাই কোন ছেলে মাফ করবা জানি না তবে তুমি উম্মতে মুহাম্মদ হিসাবে তুমি আমাকে মাইরো না তোমার নবী অনেক আদর করে আমাকে উম্মত কে ডাকছে জোর করে মারহাবা এখন আমার নবী কাঁদবে তাই না বাবা শুধু আমার সাথে বলেন তো ওজন আমি ধন্যবাদ জানে মানে প্রধানমন্ত্রী কি কেন জানেন উনি ইসরায়েল বেজরমাদের পক্ষ নেয়নি বেচারি মুসলমানের সন্তান আমাদের দাদার দেশ ইন্ডিয়া এই আকাডাটা কিন্তু ইসরায়েলের পক্ষে হ্যার মুখে সুন কালি মাইরা ছোট্ট বাংলাদেশ ছোট্ট প্রধানমন্ত্রী ভারতে একবার সাপ দিলে পানি খাওয়ার টাইম নেই আমাকে চায়না একটা বোমবিক করলে বাংলাদেশ খতম হইতে মাত্র 1.5 মিনিট সময় লাগবে চায়না উসিংকে পাকা চি এই বদমাইশটাও কিন্তু অগপক্ষে কথা কন না কে পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে জারগা জারগা আগে কোন বিয়া নাই সেটা ইসরায়েল জীবন চাক আর থাক জীবন চাক আর থাক আমার পবিত্র বাইতুল আকসাকে যদি বেঈমানগুলো নাপাক করতে আসস সারা পৃথিবী থেকে তোদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে রাজি আসো না নাই কাকে রাজি আসো না কিন্তু হাত দেখায় দাও কি তাকবীরদের মধ্যে কেউ নাই শেষ সালা নাই বন্ধু তবে তোরে ধন্যবাদ জানাই তুই ফিলিস্তিন ফিলিস্তিন বলেছিস আমার কলিজা কেড়ে নিয়েছিস তাকবীর বার হবে জগৎ কাঁপানো তাকবীর হবে বিলাসপুরে দেখাই দিতে হবে আমরা কোনো বেজরমাদের পক্ষ নয় আমরা মুসলমানের পক্ষে মুসলমানের রক্ত দিয়ে যে বেজরমারা হোলি খেলা খেলে মুসলমানের টাকা দিয়া মুসলমানের টাকা দিয়া বোমা বানাই আজকে মুসলমানের বুকে সাজদা করে এই কুত্তাগুলার বিরুদ্ধে যদি কখনো যাওয়ার সুযোগ হয় বাইতুল আকসাকে টিকায় রাখার জন্য কাকে ফিলিস্তিন যাইতে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও আল্লাহ পাক আমাকে 2013 সালে মিশর সফর করাইছে আল্লাহ পাক আমারে ফিলিস্তিন নিছে আলহামদুলিল্লাহ বলেন ইরান যেতে পারি নাই ইচ্ছা ছিল যাইতে পারি নাই এই চোখ দিয়ে দেখছি মা মারিয়ামের কবর যেখানে বাবে ইসবাত আমাদের দেশের দক্ষিণ পাশের গেট বলে হয় এই বাবে রহমার পাশেই হলো মা মারিয়ামের কবর জাকারে নবীর কবর ইয়াহিয়া নবীর কবর এখানে 30 জন নবীর কবর এক জায়গায় লম্বা লম্বা কবরগুলো পড়ে আছে যারা জেদ্দায় গেছেন মা হওয়ার কবরে
যেখানে মা হাওয়ার কবর হয়তো ওরা নেশা নয় ভাবে রাখে নাই কিন্তু আনুমানিক বোঝা যায় মা হাওয়ার কবর আপনার আমার হাতে 125 হাত লম্বা এখনো জিদ্দায় পড়ে আছে মা হাওয়ার যে নাতি পোতারা ছিল তারাও তো ওখানে শোয়া এক একটা কবর 200 হাত 250 হাত লম্বা জিদ্দা এখনো মা হাওয়া কবরে এই মুসলমানের পোলা আমি গুনাহগার দেখেছি মা মা মারিয়ামের কবর যে মা মারিয়ামের কবর থেকে মাত্র কয়েকশো গজ দূরে তার একটা ফাইভ স্টার হোটেল বানাইছে এই বেজরমাগুলো ইহুদির বাচ্চারা বাইতুল মুকদ্দাসকে নাপাক করার জন্য প্রতিদিন তারা পতিতে নাচায় আজকে কিছু ভাড়াটে আলেম বেজাতি আলেম ভণ্ড ওরা কয় হামাস কেন আগে আক্রমণ করলো ইতিহাস জানো হারামিগুলি আমি যদি দেখি চেয়ারম্যান কোন দল করে আমার দেখার বিষয় নবত্ব আমলি করে বঙ্গবন্ধুরে গালি দিলে যে শুধু সে যদি কাঁসা দিয়ে মাঠে নামতে পারে তার বিরুদ্ধে আমার মা আপনার মা দুনিয়ার সব নবীরা আপনার বাবা আমার বাবা মার কবরের পাশে মারিয়ামের কবরের পাশে বাবা ঈসা এই বাবা জাকারিয়া বাবা ইয়াহিয়া বাবা হারুন বাবা মূসা বাবা ইউসুফ বাবা ইব্রাহিম সবাই ফিলিস্তিনে ঘুমে আছে তাদের কবরের পাশে তারা নটটকি না চায় এই ইহুদির বাচ্চারা শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে জীবন যদি চলে যায় যারা ইহুদিদের পক্ষে কথা বলবে ওরে পিটাই লুলা বানাবো ইসরায়েলের পক্ষে যেটা কথা বলবো ওরে জাগায় মার্ডার করবো রাজি আসো না নাই কেক রাজি আসো না আল্লাহকে হা আসলে দেখাই দাও ইহুদিদের আস্তানা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা নারায় তাকবীর আল আকসা আল আকসা নারায় তাকবীর তাকানে দেখে ও বাবা আপনি কি জানেন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না ফিলিস্তিনের নাম ছিল শাম কি নাম ছিল শাম জোরে কোন শাম এই বিটকুমা এই এই দেশটার নাম ছিল শাম যেই শাম দেশে আমার নবী বারো বার আমার দিকে তাকান এইভাবে বস্তা মাথায় করে ব্যবসা করতে গেছে আমি আর ওয়াজ করি বেটারা কিরম বাদাইমের মতো বই রয়েছে আরে কথা কবেন আমার নবী যেই দেশে গেছে ওই দেশের দাম কত জানেন আপনি আর মক্কা নগরী আর বাইতুল আকসা পৃথিবীতে দুইটা দেশ আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা হলো ফিলিস্তিন আর একটা হলো মক্কা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম সিংহায় ভূ দেওয়ার আগে জমিনে যেই দুইটা ঘরের উপরে পাও দিয়া অনুফি খফি সুরি ফাতাতুনা আফওয়াজা সিঙ্গায় ভূ দিবে কিয়ামতের আগে এবং কিয়ামতের পরে দুইটা জায়গায় দ্বারা এক ভূ দিবে একটা হলো মসজিদ আকসা আর একটা হলো বাইতুল্লাহ কাবা ঘর কি মনে করেন আপনি বাইতুল্লাহ রে এই দুইটা ঘরকে আল্লাহ এইভাবে সম্মান করতে বলছে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا
شكورا بابا এখন কান দেন আমার নবীকে কিন্তু ইমামুল মুরসালিন খেতাব এই প্রমোশনটা আমার আল্লাহ কাবা ঘরের সামনে দেয় নাই বাইতুল মুকদ্দাসের সামনে দিয়েছে আমার নবীর বয়স যখন 51 বছর 6 মাস 10 দিন জোর করে মারহাবা